আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় এক মাস ঘোরাঘুরি করে নিজের সংসারে চলে আসলাম, কিন্তু সংসারে এসে গোছগাছের কাজ যেন শেষই হচ্ছে না। পুরো বাসাটা যদিও অনেক পরিষ্কার করে রেখেছে জিদনির বাবা, তবে সবই ছিল এলোমেলো। এই যে জিদনি তার পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছে, এই দিক দিয়ে দেখুন গোছগাছের কাজ শেষ হতে না হতে সে অনেকগুলো বাজার নিয়ে এসেছে। আর বাজার গুছিয়ে আজকে ঝটপট রান্না করলাম মেয়ের পছন্দের আলু দিয়ে মুরগির মাংসের এরকম পাতলা ঝোল, যে মাংসের মধ্যে অনেক ঝোল থাকে। আর মেয়ের বাবার পছন্দের এই শাকভাজিটা অনেক বেশি ওর পছন্দের আর মজা হয়। এই তো আজকের ব্লগে দেখতে পারবেন যে এক মাস পরে সংসারে ফিরে এসে আমার সংসারের কি হাল হলো, আর একা হাতে সব কিছু গুছিয়ে কীভাবে রান্নাবান্নাটাও করে নিলাম। এই তো সকালবেলা উঠে আমি প্রথমে পুরো বাসা গোছগাছের কাজে লেগে গিয়েছি। এই যে ঝাড়ুটা দেখছেন, এটাও কিন্তু আমি নোয়াখালী থেকে, মানে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। ঢাকার কেনা ঝাড়ুগুলা থেকে এই ঝাড়ুগুলা দিয়ে কাজ করতে খুবই সুবিধা হয়, আর শলাগুলো অনেক লম্বা হয়। এই তো সকালবেলা উঠেই প্রথমে আমি গোছগাছের কাজ করে নিচ্ছি, যেহেতু আমরা আগের দিন রাতে এসে কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম, জার্নিং করে অনেক টায়ার ছিলাম। আর এই যে কাপড় চোপড়গুলো কিন্তু সব কিছু ধুয়ে জিদনির বাবা সোফার উপর রেখে দিয়েছে। এখন আমি আর জিদনি শুরু করে দিয়েছি সব গোছগাছ করার জন্য, সব কিছু নির্দিষ্ট জায়গা রেখে দিচ্ছি। কিছু কিছু কাপড় চোপড় ছিল যেগুলো আমরা এসে এমনিই রেখে দিয়েছি। আর এই যে দেখুন আমার রুমের অবস্থা, জিদনির বাবা বাসায় ছিল তবে সে সব কিছু অনেক পরিষ্কার করে রেখেছে, ফ্লোর বাথরুম বা সব কিছু পরিষ্কার রেখেছে, তবে কাপড় চোপড় অনেকটাই এলোমেলো ছিল, যেহেতু সেও একেবারে সময় পেত না, সকালে যেত রাতের বেলা আসতো। এই তো প্রথমে আমি আমার খাটটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি, এখন ওয়ার্ড্রোপের উপর বা ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি, এখন আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব। এরই মাঝে জিদনি কিন্তু জিদনির রুমটা গুছিয়ে নিচ্ছে। আসলে কোথাও ঘুরতে গেলে অনেক মজা হয়, তবে তারপরে বাসায় আসলে যখন এরকম এলোমেলো অবস্থায় দেখি তখন আর একেবারে ভালো লাগে না। তবে প্রত্যেকটা নারীর জন্য বছরে একবার হলেও এরকম একটা ব্রেকের দরকার আছে। এই যে ঘুরে এসে মন এবং শরীর দুটোই কিন্তু খুবই ফুরফুরে আছে, এখন যতই কাজ করছি একেবারে গায়ে লাগছে না আমার কাছে মনে হচ্ছে আর কি। আর এই যে জিদনি এই বছরের নতুন সব বই খাতা দিবে সেজন্য তার পড়ার টেবিলের একটা নতুন লুক দিল, আগে সব কিছু নিয়ে নিয়েছে, মানে সব খাতা বই উঠিয়ে ফেলছে টেবিল থেকে, আর এখন নতুন সব কিছু দিবে এভাবে করে নতুনভাবে গুছিয়ে নিচ্ছে। গোছগাছের কাজ শেষ হতে না হতেই কিন্তু সে বাজারে গিয়েছিল সকালবেলা, আর এই যে দেখুন বাজার থেকে এত বেশি পরিমাণে সবজি নিয়ে এসেছে। বলেছিলাম শুধু আজকে রান্নার জন্য কিছু নিয়ে আসার জন্য, যেহেতু আমি গ্রাম থেকে কিছু মাছ মাংস নিয়ে এসেছি, শুধু সবজির প্রয়োজন ছিল। তবে সবজি আনতে গিয়ে তো সে এক পদ আনবে না, দেখুন কত কিছু নিয়ে এসেছে। এখন এগুলো গুছিয়ে সব কিছু ফ্রিজে রাখতে হবে, তারপর রান্নাবান্না করতে হবে। তবে শীতকালে একটা সুবিধা যে কোনো কিছুই সহজে নষ্ট হয় না, ফ্রিজে না রাখলে বাহিরে রেখে দিলেও দুই তিন দিন এমনিই ভালো থাকে। যেহেতু সকালবেলার সবজি সব কিছুই একেবারে ফ্রেশ ছিল, এই তো সবজিগুলো বের করে যেগুলো ফ্রিজে রাখার আমি এখন সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এরপরে আমাকে আবার রান্নাবান্না করতে হবে, কাটাকুটা করতে হবে। ফ্রিজে রেখে এখন আরও একটা ব্যাগ ছিল, মানে বাজার যে এনেছে একটা ব্যাগ গুছিয়ে রাখলাম, এখন আরও একটা ব্যাগ আছে সেটা বের করছিলাম। প্রথম বাজারের ব্যাগটা গুছিয়ে রাখার পরে আমি তাকে বলতেছিলাম আজকে কি শাক আনতে ভুলে গিয়েছিলে, সে হাসিয়ে দিয়েছিল। তবে এখন দেখলাম দ্বিতীয় ব্যাগটা খুলে সত্যি শাক নিয়ে এসেছিল, এটা তো তার ভুল হতে পারেই না। যাই হোক, এই শাকগুলো বের করে এখন আমি ভাবতেছিলাম কি করব না করব, কখন কাটবো রান্না করব। আর এখানে কয়েকটা মুরগিও নিয়ে এসেছে, যখনই মুরগি নিয়ে আসে আমি গোটা মুরগি রেখে দিল, তবে ভালো করে এভাবে ক্লিন করে তারপরে ফ্রিজে রেখে দেই। মুরগিগুলো ধুয়ে নিচ্ছিলাম আর ভেবে নিচ্ছিলাম কী কী রান্না করব, তারপরে অফ ক্যামেরায় কিন্তু সব কাটাকুটাও করে নিয়েছি। এই যে একটা ভাজি করব সিম আলু আর লাউ শাক দিয়ে, এই ভাজিটা জিদনির বাবার অনেক বেশি পছন্দের, আমাদের কাছেও ভালো লাগে। আর এই তো একটা মুরগি দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করব, যেটা জিদনির পছন্দের, মেয়ে এবং মেয়ের বাবার পছন্দের দুটো রান্নাই করব, তার মাঝামাঝি কিন্তু আমি আছি, দুটো খাবারই আমিও খেয়ে নিব। এই তো এখন চুলায় কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, এখানে সিম আলু আর লাউ শাক একসাথে শুধু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিব। আর এই চুলায় মুরগিটা বসিয়ে দিচ্ছে, সেজন্য পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি, গরম মশলা দিয়ে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে বাটা মশলাগুলো দিচ্ছি, পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, মানে তেলের মধ্যে ভেজে নিব। এভাবে করে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করলে জিদনির অনেক বেশি পছন্দের। এই তো মশলা কষিয়ে যখন তেল উপরে উঠে এসেছে তখন মুরগির মাংসগুলো দিয়েছি, দিয়ে এখন মাংস সহ মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন কয়েকটা আলু দিয়ে দিচ্ছি,
আলু দিয়ে আলু সহ আরও কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু আজকে আমি প্রেশার কুকারে রান্না করছি না, এমনি চুলায় রান্না করে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পরে এখন কিছুটা পানি দিয়ে দিয়েছি। এই মাংসে কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি থাকে, এই ঝোলে কিন্তু রান্নাটা হয়ে যাবে যেহেতু আলুগুলো ছোট ছিল। আর ওই যে শাক সিম আলু সেদ্ধ করে রেখেছি, এখন সেই ভাজিটা করে নিব। এখানে পরিমাণ মতো রসুন, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি, তবে এই শাক ভাজিতে শুকনা মরিচ দিলে বেশি মজা হয়। আমি যেহেতু শুকনা মরিচ খাই না আর জিদনির বাবাও পছন্দ করে না, সেজন্য কাঁচা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এরকম যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিছুটা টমেটো দিয়েছি। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। যখন টমেটোগুলো একেবারে সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে তখন আমি কিছুটা লবণ দিয়েছি। এই তো সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে এখন সেদ্ধ করা সিম লাউ শাক আর আলু দিয়েছি, দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ভেজে নিব সব কিছু মিশিয়ে। আর এই ভাজিটা এত বেশি মজা হয়, যারা এখনও একবারও করেননি একবার হলেও ট্রাই করবেন। শীতকালে আমরা প্রায় সময় এই ভাজিটা করি, বিশেষ করে জিদনির বাবা অনেক বেশি পছন্দ করে। প্রায় এক মাস পরে ফিরে এসে তার পছন্দের শাক ভাজিটা করে দেওয়াতে সে অনেক বেশি খুশি হয়েছে। এই তো ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আর মুরগির মাংসের পাতলা ঝোলটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই যে একটু বেশি পরিমাণে ঝোল রেখে দিয়েছি। আর শীতকাল আসলে আমরা সবসময় এই সালাডটা করি, বেশিরভাগে গাজর, শশা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সাথে পেঁয়াজ আর লেবুর রস দিয়ে সালাডটা করে নেই। প্রতিদিন রাতেই করার চেষ্টা করি, আজকেও তার ব্যতিক্রম নয়। এই তো ভালো করে কুচি করে কেটে এখন সব কিছু দিয়ে মেখে নিয়েছি, সালাডটা রেডি হয়ে গিয়েছে। তারপরে গোসল নামাজ করে আমরা মা মেয়ে কিন্তু খেতে বসে গিয়েছি। যদিও দুটো রান্না করে নিয়েছি, মানে মুরগির মাংসের পাতলা ঝোল আর শাক ভাজি করে নিয়েছি, তবে আমার অনেক টাইম লেগেছে শাকগুলো কাটা আর বাজার গুছিয়ে সব কিছু রাখা। তার মধ্যে দিনের অর্ধেক পরিমাণ গিয়েছে পুরো বাসাটা গুছিয়ে নিতে। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ সময় মতো রান্না করে খেয়ে নিয়েছি। আর আজকে খাবার খেতে খেতে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আল্লাহ হাফেজ।